হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ পাওয়া কঠিন। তবে কেউ কেউ অ্যাপটি ব্যবহার করে কিছু ভুয়া মেসেজ ছড়াচ্ছে, যেগুলো বিশ্বাস করলেই পড়তে পারেন বিপদে। চলুন জেনে নেই হোয়াটসঅ্যাপের যে মেসেজগুলা দেখবেন না বা এড়িয়ে যাবেন। ওটিপি চাওয়া মেসেজ। মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এমন মেসেজও পান যেখানে তাদের নম্বরে আসা ওটিপি চাওয়া হয়। ওই মেসেজে লেখা থাকে, দুঃখিত, আমি ভুল করে আপনার নম্বরে ওটিপি সহ একটি গুরুত্বপূর্ণ মেসেজ পাঠিয়েছি, আপনি কি আমাকে এই ওটিপি বলতে পারবেন? এটা স্পষ্ট যে প্রতারকরা ভুল করে কোনো ওটিপি পাঠায় না। ওটিপির সাহায্যে তারা ব্যবহারকারীর অ্যাকাউন্টে প্রবেশ করে লগ ইন করার চেষ্টা করতে পারে। ব্যবহারকারীদের প্রলুব্ধ করে ফাঁদে ফেলা প্রতারকদের পুরনো কৌশলগুলোর মধ্যে একটি। হোয়াটসঅ্যাপেও এমন মেসেজ আসতে পারে। ব্যবহারকারীদের এই পুরস্কারের মূল্য পাওয়ার জন্য মেসেজের সঙ্গে দেওয়া থাকতে পারে লিঙ্ক। সেখানে ক্লিক করার পর একটি ফর্ম সামনে আসবে, এতে নিজের বিষয়ে বিভিন্ন তথ্য পূরণ করতে বলা হয়। এরপর প্রসেসিংয়ের জন্য কিছু অর্থ দাবি করা হয়। তাদেরকে বিশ্বাস করে একবার টাকা দিলেই আরও অর্থ দাবি করা হয়। এভাবেই চলে প্রতারণা। ফলে আপনার ভালোর জন্য যে কোনো পুরস্কারের মেসেজই এড়িয়ে যাওয়া উচিত। কোনো ভুয়া কোম্পানি এখন হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে চাকরির প্রতিশ্রুতি দেয়। ভালো বেতনের লোভ দেখিয়ে এই মেসেজে একটি লিঙ্ক ক্লিক করতে বলা হয়। সেখানে একটি ফর্মে নিজের সম্পর্কে তথ্য বা একটি নম্বরে কল করতে বলা হয়। তারপর শুরু হয় টাকা নেওয়ার বাহানা। তাই এসব চাকরির মেসেজ দেখলে এড়িয়ে চলবেন। হোয়াটসঅ্যাপে প্রতারকরা মেসেজের মাধ্যমে লিঙ্ক পাঠিয়ে আপনাকে ক্লিক করার জন্য বলে। সেখানে লেখা থাকে, এই ভিডিওটিতে কি আপনি আপনাকে দেখতে পাচ্ছেন অথবা এটা কি আপনার ছবি? ব্যবহারকারীরা এই মেসেজের সঙ্গে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই ডিভাইস ভাইরাসে আক্রান্ত হতে পারে বা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে।